আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আরো একটি নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি ছোট বড় এবার সকলের জানা দরকার, কারণ এই সময় আমরা অনেকেই জানি না। তো বন্ধু দেখুন, স্ক্রিনে লক্ষ্য করুন, এই দেখুন আপনারা যারা ভিডিও আপলোড করে রাখেন ইউটিউবে, অনেকেই কিন্তু আমার সেরকম প্রশ্ন করেছে যে ভাই, এই যে আমরা এখানে অপশনগুলো দেখতে পাই, এই অপশনগুলো আসলে কি, এগুলো কোনটার কাজ কি, এগুলো কি আমার ভিডিওতে ভিউ আসেছে, সেটার কোন 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 সোর্স থেকে ভিউ এসেছে, এটা কি সেরা, এটা যদি সেরা হয়ে থাকে তাহলে এই সোর্স কোনটার কাজ কি, কোনটি কিভাবে কাজ করে, সেই বিষয়ে আমাদের একটা ভিডিও এরকম অনেকে প্রশ্ন করেছে। বন্ধুরা, তাদের জন্য আজকে ভিডিওটা, এবং যারা জানেন না তাদের জন্য ভিডিওটা, কারণ এই বিষয়গুলো আপনাকে আপনি কিন্তু অবশ্যই জানতে হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর হয়ে থাকে। আপনার ভিডিওগুলো কোন সোর্স থেকে ভিউ আসছে অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনার জানা দরকার, এবং এগুলো মানে কি, কোনটা আর কি কাজ, সবকিছু যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি ভিডিও ভাইরাল করতে পারেন। তো বলে চলে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরকম কোন কোন সোর্স থেকে আপনার ভিডিওগুলো ভিউ আসতেছে এবং কোন কাজ কি, এই বিষয়ে সম্পূর্ণ শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে এই বিষয়ে আপনাদের কোন কোন বা সমস্যা না থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা টপিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন এবং ভিডিও একটি শেয়ার করে দেবেন। তো বন্ধু চলুন মূল কাজে চলে যাই। কাজ করার জন্য আপনার সরাসরি চলে যেতে হবে আমাদের ফোন থেকে ইউটিউব স্টুডিওর মধ্যে। দেখুন আমার এই ইউটিউব স্টুডিও অ্যাপসে, তো আমি এটার মধ্যে চলে যাচ্ছি, আমারও সরাসরি এখান থেকে এর মধ্যে চলে যাবে। তারপর সরাসরি আপনার চ্যানেলটা ওপেন করে নেবেন। বন্ধুরা চ্যানেলটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে কমেন্ট বক্স চলবে, এখানে আপনার জানি কন্টেন্ট অপশন আছে, কন্টেন্ট অপশনে চলে যাবেন। খেয়াল করে বন্ধুরা, কন্টেন্টে চলার পর আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখেন শো করে, তো আপনি আসতে থেকে একটি ভিডিও অ্যানালাইসিস করার জন্য এখান থেকে একটি ভিডিও ওপেন করে নেবেন। আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটি ভিডিও ওপেন করার পর কিন্তু সেই ভিডিও অ্যানালাইসিস করলে আপনারা কিন্তু নিচে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, তাহলে কিন্তু অসংখ্য অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন ইউটিউব সার্চ, ইউটিউব সাজেস্টেড, ইউটিউব আদার ফিচার, ব্রাউজ ফিচার, ডাইরেক্ট আন, কোন সোর্স থেকে কতগুলো ভিউ জেনারেট হয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন খুব সহজেই। তো এখন কথা হচ্ছে, যেহেতু এই সোর্স কত থেকে ভিউ এসেছে, তো আমি বুঝতে পারবো কিভাবে, বুঝতে পারবো কোনটার কি কাজ বা কোনটাতে কিরকম ভিউ আসতে। তো বন্ধু সিন কোনো কারণে আমি আপনাদেরকে একদম ভেঙে বলবো, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন, এবং এটার মধ্যে এই এই সোর্স মধ্যে থেকে কোন সোর্সের বেশি ভিউ আসলে আপনার ভিউ ভাইরাল হবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আমি বলে দেবো। তো দেখুন প্রথমত আছে ইউটিউব সার্চ, এখান থেকে কিন্তু আপনাদের ভিউটি ভাইরাল হতে পারে। বন্ধু আপনাদের ইউটিউব সার্চ বলতে কি বোঝানো হয়েছে, ইউটিউব সার্চ বলতে বোঝানো হয়েছে যে আপনার ভিডিওর কিওয়ার্ড অনুযায়ী বা আপনার ভিডিও টাইটেল অনুযায়ী যারা যারা দর্শক আছে সার্চ করে সেই ভিডিওটি খুঁজে পেয়েছে তাকে বোঝাচ্ছে ইউটিউব সার্চ শুনে। ইউটিউব আপনার ভিডিও টাইটেল অনুযায়ী, ডিসক্রিপশন বা ট্যাগ অনুযায়ী যে কিওয়ার্ডটি আপনার ভিডিওটি সাজেস্ট করছে এবং সার্চ থেকে ভিউটি এসেছে, ধরুন আপনার টাইটেল অনুযায়ী একজন ভিডিও সার্চ করলে এবং সেটার কাছে আপনার ভিউটি পৌঁছালো, সেটা হচ্ছে মূলত সার্চ। তো এভাবে যদি ভিউ হয়, এক্ষেত্রে আপনার কিন্তু একটা সার্চের ভিউ হবে, ইউটিউব সার্চ ভিউ হিসেবে কাউন্ট হবে। তো এটা আগে প্রথমত ইউটিউব সার্চের কাজ, যেটা প্রথমত দেখতে হচ্ছে এটার কাজ শেষ। এখন দেখতে পাচ্ছে সাজেস্টেড ভিউ, তো সাজেস্টেড ভিডিও কাকে বলে বন্ধুরা, আপনি ধরুন একটি ভিউ আপনি দেখছেন, তো একই ক্যাটাগরি বা এই সিস্টেমের ভিডিও নিয়েছেন, তো অন্যান্য চ্যানেলের ভিডিও গুলো সাজেস্ট করে, ধরুন আপনার ভিডিও অন্য কোনো ইউটিউবারের ভিডিও নিয়ে সাজেস্ট করেছে, এখন সে ভিডিওটি দেখবার দিয়ে আপনার ভিডিওতে ক্লিক করেছে, সেই হিসেবে কিন্তু আপনার ভিডিওটি সাজেস্টেড ভিউ হিসেবে কাউন্ট হবে, একেই বলা হয় মূলত সাজেস্টেড ভিডিও। তারপর দেখুন তিন নম্বর আছে ইউটিউব আদার ফিচার ভিডিও, আদার ইউটিউব ফিচার মানে ইউটিউবের আদার ফিচার থেকে আসে দূর মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে এক্সটার্নাল বা আদার সোর্স, ঠিক আছে, তো এটা হচ্ছে ইউটিউবের আদার ফিচার। তারপরে যখন আসে এখানে ব্রাউজ ফিচার, তো ব্রাউজ ফিচার কাকে বলে, ব্রাউজ ফিচার বলতে যখন একটি ভিডিও পাবলিশ করে সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু অনেক দর্শকের কাছে যায়, তখন যা অপরিচিত দর্শক আছে একজন থেকে অন্যজন হোম পেজে চলে যায় এবং ভাবে সাজেশন করে বা
নতুন কারো হোম পেজে যদি চলে যায় সেটা কিন্তু সেই ডিউটি সে ব্রাউজ ফিচার হিসেবে কাউন্ট করা হয়। তো আশা করি বুঝতে পেরেছি যে ব্রাউজ ফিচার রাখে বলে। তো মোটামুটি কিন্তু আমাদের ইউটিউব সাবস্ক্রাইব আদার ফিচার অ্যান্ড ব্রাউজ ফিচার চলে গেলে, এখন আছে শুধু ডিরেক্টর আননোন। এখন ডিরেক্টর আন বলতে বোঝানো হয়েছে যে যদি কেউ আপনার ভিডিওটি সর্বপ্রথম দেখে গেলে সেই জিমেল দিয়ে আসে, সেই ইউটিউব থেকে কোনো আপনার ভিডিও সে কোনো পে করেনি, ওটা চলে গেছে তার কাছে, ভিডিওতে সে ক্লিক করেছে, সেটাই হচ্ছে ডিরেক্ট আন। ঠিক আছে, তো আশা করি সবগুলো পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সবাই দেখছেন এর কোনো ভিডিওতে, পর্যন্ত দর্শক সুস্থ থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।